ফজলে রাব্বি মাহমুদ নামটা এখন মনে রাখতেই হবে। ১৬ কোটি মানুষের প্রতিনিধিত্ব করা লাল সবুজের ক্রিকেটের নতুন সদস্য। তবে দেশের ঘরোয়া ক্রিকেটের যারা খোঁজ রাখেন তারা এই নামটার সঙ্গে বেশ পরিচিত। জীবনের ৩০ বছর পর খুলেছে স্বপ্নের জানালা। হতাশায় একসময় ব্যাট প্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু কথাবার্তায় পরিণত রাব্বি স্বপ্ন পূরণের পথেও হাল ছাড়তে নারাজ। একদম নির্ভর ছিলাম যে না খেলা তো ছেড়ে দেবে, তখন থেকে আবার চিন্তা ভাবনা চেঞ্জ হয়ে গেল। তখন মানসিকতার এই পরিবর্তনটা আসছে যে আমি যদি নির্ভর থাকতে পারি, খেলা নিয়ে অত টেনশন না করি। এইভাবে নির্ভর থাকতে পারে কজন, কিন্তু এটাই যে ফজলে রাব্বির জীবন বদলে দিয়েছে, তাই এখন সামনের দিকে এগিয়ে চলা। অন্যদিকে জাতীয় দলের জার্সিটা গায়ে তুলেছেন সাইফউদ্দিন, কিন্তু টিকে থাকার লড়াইটা বেশ কঠিন। মানসিকভাবে কতটা যে পীড়া দেয় সেটা নাকি টের পেয়েছেন ৮ মাসে। সুযোগ পেলে আমার প্রথম কাজ হচ্ছে পারফর্ম করা, নিজের একটা জায়গা তৈরি করা। আর যেহেতু দলের দুই সিনিয়র ক্রিকেটার নাই, আমার চেষ্টা থাকবে তারা যখন ফিট হয়ে আসবে তখন যেন আমি তাদের সঙ্গে। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজের মেন্টাল সাথে অনেক যুদ্ধ করতে হয়, এর পাশাপাশি দেন কাজ করা অনেক ডিফিকাল্ট। তো আমি এর আগে বলছিলাম একটাতে আসলে কীভাবে কামব্যাক করতে হয় সেটা আমার জানা আছে, তো ইনশাআল্লাহ চেষ্টা করছি, হয়তো বা একটু সময় লেগেছে বাট আলটিমেটলি আসতে পারছি, এটা অনেক ভালো লাগছে। নিজের সামর্থ্য নিয়ে সাইফউদ্দিনের কোনো সন্দেহ নেই, তবে অল্পদিনের ক্যারিয়ারে যতটুকু ঘাটতি সেটা নাকি আত্মবিশ্বাস। এবার তা কাটিয়ে উঠতে বদ্ধপরিকর, আর রাব্বি নিজেকে কারো বিকল্প মনে করেন না। সাকিব তামিমরা ফিরলেও যাতে নিজের জায়গা ধরে রাখতে পারেন সেটাই তার চাওয়া। সমস্যাটা আমাদের বিশ্বকাপের জন্য একটু কনফিডেন্স, কনফিডেন্স যদি একটু হাই থাকে আর এই স্কিল নিয়ে অনেক অনেক দূর যাওয়া যায়, অনেক সাকসেস হওয়া যায়, এটা আমি বিশ্বাস করি। যে যে ক্ষেত্রে থাকি হতাশা না ফিল করে আমরা চেষ্টা করি যে একদম পুরো উদ্যমে কাজটা সফল করার। সব হতাশা ঝেড়ে ফেলে টিম বাংলাদেশও এগিয়ে যাবে স্বমহিমায়। ফজলে রাব্বি সাইফউদ্দিনদের লড়াইয়ে হয়তো অনুপ্রেরণা খুঁজবে অন্যরাও। ইকাম হুসাইন, সময় সংবাদ, ঢাকা।